একের পর এক নজির গড়ছে টাটা গ্রুপ। ইস্পাত উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড করে এবার সামরিক বিভাগকে সহায়তা করতে নয়া ইতিহাস গড়ল টাটা গ্রুপ। তৈরি করল এক বিশেষ স্যাটেলাইট যা মিলিটারি গ্রেডের আওতাভুক্ত। যে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য পাওয়া যাবে চীন পাকিস্তানের মতো দেশগুলির কর্মকাণ্ডের, যা সর্বক্ষণ ভারতীয় সামরিক বাহিনীকে তথ্য প্রদান করবে। তবে শুধু তাই নয়, ইতিমধ্যেই এই স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। গত 7 এপ্রিল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আকাশে পাঠানো হয় এই স্যাটেলাইট, যার মাধ্যম হল এলন মাস্কের স্পেস এক্স ফ্যালকন 9 রকেট। রকেটের মাধ্যমে স্যাটেলাইট ভালোভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছে গিয়েছে, যা স্যাটেলাইটে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে। তবে এখনো কোনো পরীক্ষা চালু হয়নি। আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই হবে স্যাটেলাইটের পরীক্ষা। পরীক্ষা সম্পন্ন হলেই শুরু হবে স্যাটেলাইটের কার্য প্রক্রিয়া, পাওয়া যাবে তথ্য, যা জানিয়েছে TASL এর আধিকারিকরা। প্রসঙ্গত, মিলিটারি গ্রেডের আওতাভুক্ত ইসরো দ্বারা বহু স্যাটেলাইট নির্মিত হয়েছে, তবে বেসরকারি দ্বারা স্যাটেলাইট কখনো নির্মিত হয়নি। ভারতে এই প্রথম TASL এর দ্বারা মিলিটারি গ্রেডের জিওস্পেশিয়াল স্যাটেলাইট তৈরি করেছে, যা পৃথিবীর প্রথম হাই রেজুলেশন স্যাটেলাইট হিসাবে পরিচিত। তৈরির পাশাপাশি স্পেস এক্স এর রকেট দিয়ে গগনপথে পাঠানো হয়ে গিয়েছে এই স্যাটেলাইট। সূত্র বলছে টাটা গ্রুপের মালিকাধীন সহযোগী প্রতিষ্ঠান টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড TASL একা এই স্যাটেলাইট তৈরি করেনি। টেকলোনিক INC মাধ্যমে এই স্যাটেলাইট তৈরি হয়েছে TASL, যা TASL এর মাধ্যম পদক্ষেপ। তবে এটা একটা নয়, টাটা গ্রুপের পরিকল্পনা রয়েছে পরবর্তী সময়ে মহাকাশে পাঠানোর জন্য এমন আরও স্যাটেলাইট তৈরি করার, যা জানিয়েছে TASL এর প্রধান এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর সুকরান সিং। এর পাশাপাশি এই প্রতিষ্ঠানের তরফে স্যাটেলাইট প্রসঙ্গে নানান তথ্য প্রকাশ করেছে। জানা গিয়েছে এই স্যাটেলাইট প্রতি পিক্সেল 1 মিটারে কম ছবি তুলে ধরবে, তবে ছবি হবে হাই রেজুলেশনের মিলিটারি গ্রেড, যা TASL নির্মিত একটি গ্রাউন্ড সেন্টারে ডাউনলোড এবং প্রসেসিং করা হবে। ইতিমধ্যে TASL এর গ্রাউন্ড সেন্টারে নির্মাণ কার্য শুরু হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।